হ্যালো फ्रेंड्स নমস্কার वेलकम टू माय চ্যানেল লাফটারো 32 কেমন আছেন বন্ধু আশা করি সবাই ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের প্রত্যেক দিনের মতো সুস্থতা কামনা করে আমি আমার রিডিং স্টার্ট করতে চাইছি আজকেও পজিটিভ থাকবেন সব সময় পজিটিভ থাকবেন জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন পজিটিভ থাকবেন আজকে চাকরি নেই আজকে হাতে টাকা নেই আজকের দিনটাই তো আমার জীবনের শেষ দিন নয় তাই না আমার তো আবার কালকের দিনটা আসবে তো পজিটিভ থাকুন চিন্তা করুন যে না কাল আমার ভালো হবেই আমার ভালো হবেই অনেকেই আছেন বিয়ে করেছেন সংসার করছেন নিজের হাজবেন্ডের থেকে কষ্ট পাচ্ছেন ঠিক আছে হয়তো বছরের পর বছর আপনি অনেক মানে চরম অশান্তি সহ্য করছেন মন ভালো নেই আপনাকে অনেক রকম সে অত্যাচার করছে সে মানুষ যদি আপনাকে ছেড়ে চলে যায় আপনি সেখানে কষ্ট পাচ্ছেন যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে দিন ধরে আজকে যদি সে আপনাকে ছেড়ে চলে গিয়ে থাকে মনে করবেন ঈশ্বর আপনাকে তো সেই ভালো দিনটা দিয়েছে অন্তত সে চলে গিয়ে আপনি তো শান্তিটা পেয়েছেন তাই না বা আপনার স্ত্রী যদি আপনাকে না ভালোবেসে অন্য কারোর কাছে চলে গিয়ে থাকে আপনাকে তো মুক্ত করে দিয়ে গেল আপনাকে তো মুক্ত করে দিয়ে গেল তো ভাববেন জীবনে প্রত্যেকটা পরিস্থিতি কোনো কিছুর বিনিময় ঘটছে ওপর কাছে সব কিছুর বিচার হয় সারা জীবন কেউ কষ্ট করতে পারে না আর আপনি যতটা নিজের কষ্টকে বড় করে দেখবেন দিনের আপনার কাছে সারা জীবনই বড় লাগবে ঠিক আছে আর আপনি যদি একবার মনে করেন আমার থেকেও অনেকে বেশি কষ্ট করছে আমার থেকেও এ বেশি কষ্ট করছে আপনি একটু বাইরের দিকে তাকিয়ে দেখবেন হ্যাঁ মানুষ ডাস্টবিন থেকেও খাবার তুলে নিয়ে খাচ্ছে তারাও তো মানুষ তারাও তো মানুষ তাহলে বলুন তাদের কষ্টটা কত দূর অন্যের কষ্টের দিকে তাকিয়ে নিজের কষ্টটাকে ভোলার চেষ্টা করুন দেখবেন ভুলতে পারবেন আর যত নিজের কষ্টটা কি বড় মনে করবেন তত কিন্তু আপনি কখনো নিজের কষ্টটাকে ভুলতে পারবেন না এটা হচ্ছে একদম সত্যি কথা ঠিক আছে নিজেকে সবসময় বড় মনে করুন সব দিক থেকে কিন্তু কষ্টর দিক থেকে নিজেকে কখনো বড় মনে করবেন না বন্ধু এটা ভীষণ খাঁটি কথা কষ্টের দিক থেকে যত নিজেকে ভাববেন বা আমি আমার মতন কে এত কষ্ট করছে আমি তা আপনি জীবনে কখনো দাঁড়াতে পারবেন না আপনার কাছে নিজেরটাই সবসময় বড় মনে হবে পজিটিভ থাকুন পজিটিভ চিন্তা ভাবনা করুন যাই হচ্ছে না কেন আপনি সবসময় পজিটিভ অ্যাফারমেশনটা দিতে থাকুন আমার ভালো হচ্ছে আমি ভালো আছি আমি ভালো থাকবো ঈশ্বরের কাছে প্রে করার সময় আপনি ওইভাবে প্রে করুন সবসময় পজিটিভ ভেবেই বলুন যে আমার ভালো হবে তুমি আমার ভালো করবেই তুমি তো মা তুমি তো বাবা তোমরাই আমার ভালো করবে তোমরা ছাড়া তো কেউ নেই আমাকে দেখার তোমরাই ভালো করবে তো দেখবেন আপনার জীবনে একদিন না একদিন আপনার ভালো হবে আর দুঃখ এবং সুখ দুটোই চক্রাকারে ঘোরে আর যদি আপনি দুখী হন থাকেন আপনার সুখ অবশ্যই আসবে আর যখন সুখে থাকবেন তখন কিন্তু প্রস্তুত থাকুন জীবন জানে জট করে যদি আপনার কোনো রকম অসুবিধা হয় আপনি যাতে সামলে নিতে পারেন ঠিক আছে অনেকের থাকে ভালো সময় এত গা ভাসিয়ে দেয় যে চট করে কোনো কিছু না সামলাতে পারে না সেটার জন্য আপনাকে কি করতে হবে নিজেকে নিজেকে তৈরি সব থ্যাংক ইউ সো মাচ বন্ধু যারা আমার চ্যানেলে এসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যারা নতুন এসছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ প্রত্যেক দিন আমি এখানে ভিডিও দিই বেলটা দাবালে প্রত্যেক দিন নোটিফিকেশনটা আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যেটা ওপেন প্ল্যাটফর্মে বানানো সবার জন্য রিডিং তো যার সঙ্গে যতটুকু রেজোনেট করছেন তিনি কিন্তু অতটুকুকেই নেবেন জোর করে চাপিয়ে দেবেন না জোর করে নেবেন না নিয়ে একেবারে টেনশন করবেন না এটা তো আমার লাইফে ঘটেনি তার মানে আমার সঙ্গে না আজকে আপনার নয় যার যার সঙ্গে ঘটেছে তার জন্য ঠিক আছে তো এইভাবে রেজোনেট করার চেষ্টা করবেন রিডিং এর সঙ্গে নেগেটিভিটি থেকে দূরে থাকবেন পজিটিভ থাকবেন মনে করবেন প্রত্যেকটা কার্ডের মধ্যে কিছু আপনার ওপরে ঈশ্বর ব্লেসিংস দিচ্ছে কিছু আশীর্বাদ দিচ্ছে এবং সেটাকে আপনি ক্লেম করুন জেনে নিন যাতে আপনার সাথে সেটা ঘটে যায় ঠিক আছে ভীষণ পজিটিভ থেকে রিডিং গুলো দেখবেন এবং নেবেন যতটা আপনার সঙ্গে করছে অতটুকুই নেবেন আজকে হাতে পড়লে রিডিংটা মনে করবেন আজকের জন্য পয়েছেন যদি না মনে করেন দু বছর পর পড়েছে রিডিংটা দেখা দেখবেন কারণ ঈশ্বর নিশ্চয়ই চেয়েছে তাই আপনার হাতে পড়েছে ঠিক আছে তো চলুন আজকে দেখে নেব আপনার এই যে মানসিক কষ্ট আপনার ভালোবাসার মানুষের থেকে এই যে আপনার দূরত্ব এই যে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এ রয়েছেন সবকিছুর পরেও আপনাকে আপনার সত্যি সত্যি আপনার কি হতে চলেছে মানে গাইডেন্স কি দিচ্ছেন আমাদের যিনি ওপরালা আছেন কি গাইডেন্স দিচ্ছেন ওনার ওনার তো একটা কিছু উনি তো কিছু বলছেন ওপরালা তো আমাদের সবসময় গাইড করেন না আমরা বুঝতে পারি না আজকে দেখুন আপনার কাছে যে জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট মনে হচ্ছে না চার বছর পরে দেখবেন সেটা আপনার কাছে একদমই ইম্পর্ট্যান্ট নয় ঠিক আছে আজকে যেটা প্রচন্ড ইম্পর্টেন্ট মনে হচ্ছে চার বছর পর সেটা একদমই আপনার কাছে ইম্পর্টেন্ট নয় মনে হবে তো সেই জন্যই বলছি মন ভেঙে ফেলবেন না লাইফ সবকিছু আপনার জীবন একদিন ফিরিয়ে দেবে জীবন আপনার কাছে সবকিছুই ফিরিয়ে দেবে যেটা আপনার জন্য সেটা আপনি ঠিক ফিরে পাবেন খুব পজিটিভিটি নিয়ে রিডিং দেখুন দেখি ঈশ্বর আপনাকে কি বলছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আপনাদের মধ্যে এই যে নো কন্ট্যাক্ট এই যে আপনাদের মধ্যে কম কথা কম দেখা হওয়া তো ঈশ্বর আপনাদের কিভাবে এই রিলেশনটাকে দেখছেন ঈশ্বর কি বলতে চাইছেন থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল থ্যাংক ইউ সো মাচ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যামা শ্যাম শ্যামা রাধে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম রাম ইউ ইউ সো মাচ ইউ পরিস্থিতির সাথে নিজেকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন বন্ধু পরিস্থিতি আমি জানি কিছুটা আপস অ্যান্ড ডাউনস চলছে এখন আপনার জীবনে বর্তমানে প্লিজ আপনি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন কেন কারণ আপনি যদি মানিয়ে নেন আপনি আরো দুঃখের সাগরে ভাসবেন আপনাকে কেউ হাত ধরে তুলবেন বলছেন ধৈর্য ধরো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নাও প্রত্যেক দিন যেমন নতুন সূর্য আসে প্রত্যেক দিনের মতো আপনার জীবনেও একটা না একটা সময় কিন্তু পরিবর্তন আসবে ঠিক আছে পরের কার্ডটাই দেখুন দেয়ার সামথিং বেটার কথাটা মিলল কারণ প্রত্যেক দিন আমি যে কথাটা বললাম একটু কম্প্রোমাইজ করুন ইন ফিউচার আপনার একটা বড় পরিবর্তন আসতে চলেছে আপনি যখন শান্ত হয়ে একটু বসুন ভগবান আল্লাহ গড আপনি যাকেই মানেন না কেন যাকেই একটা মহাশক্তিকে আমরা সবাই বিশ্বাস করি তার কাছে নিজেকে নিয়োজিত করে তাকে প্রশ্নটা করে না একটু শান্ত হয়ে ভাবুন আপনার মনের মধ্যে এখন যা যা কোয়ারিজ আছে দেখবেন আপনি কিন্তু উত্তর পাবেন আপনার অন্তরাত্মা আপনাকে কিন্তু সবসময় একটা উত্তর দেবে আপনার জীবন থেকে যে সে সত্যি চলে গিয়ে থাকে না আপনার মন বলবেই যে ও ফিরবে না আপনার মধ্যে নেগেটিভ আসবেই আর আপনার যদি মন বলে না ও ফিরবে ওকে ফিরতেই হবে আমার জীবনে দেখবেন আপনার ভালোবাসার মানুষ একদিন না একদিন আপনার কাছে ডেফিনেটলি ফিরবে এটা মিলিয়ে নেবেন একশোতে একশো ভাগ মিলিয়ে নেবেন দেখবেন আপনার ভেতর আপনাকে কথা বলবে আপনার জন্য কিছু যারা অনেকে আছেন যারা রিডিং দেখছেন অনেকেই আছেন হয়তো ইনফার্টিলিটি প্রবলেমে ভুগছেন মা হতে না ট্রিটমেন্ট করছেন অনেক আপনার না ভেতর আপনাকে বলবে যে আপনি মা হতে পারবেন কি পারবেন না যদি আপনার অন্তর বলে আপনি মা হতে পারবেন আপনি চেষ্টা চালিয়ে যান বন্ধু আর ওপর আলার উপর বিশ্বাস চালিয়ে যান ঈশ্বর আপনাকে একদিন সন্তান দেবেই আপনি ভালো চাকরির জন্য চেষ্টা করছেন আপনি চাইছেন একটা ভালো চাকরি আমার ভীষণ দরকার আমি ভীষণ রাখেন যে আমি চাকরি চাকরি আপনি আপনি নিশ্চয়ই পাবেন কিন্তু একটা খুব ভালো পরীক্ষা দিয়ে যদি মনে মনে ভাবেন আমার তো হবে না আমার দ্বারা হবে না আপনি পাবেন না আপনি নিজের থেকে নেগেটিভিটিটা দূর করুন মেডিটেশন করুন আপনি অ্যান্সার নিজেই পাবেন ঈশ্বর আপনাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে আপনাকে নিজেকে মেডিটেশন করতে হবে ঠিক আছে আমি জানি আপনারা অনেকে নেগেটিভ জোনে চলে যান সেই জন্যই আজকে এই রিডিংটা করা আপনি আপনার অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করুন আপনার ঈশ্বরকে জিজ্ঞাসা করুন আপনি যাকে মানেন তাকে কোশ্চেন করতে বলছে দেখুন মেডিটেশন ব্রিং অ্যানসার আক্সিও অ্যাঞ্জেলস আপনার অ্যাঞ্জেলসকে কোশ্চেন করুন আপনি নিশ্চয়ই ডেফিনেটলি অ্যানসার আপনি পাবেন বন্ধু ঠিক আছে আপনি অ্যানসার পাবেনই ক্লিয়ারলি কমিউনিকেট করুন যদি পরিস্থিতি এরম আসে আপনার পার্টনার যদি কোনো রকম ভাবে আপনার সাথে যোগাযোগ করে বা কোনো থার্ড পার্টির মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করায় বা যে কোনো ভাবে আপনার সঙ্গে যদি আপনি ক্লিয়ার কথা বলুন আপনি তার সাথে ক্লিয়ারলি কথা বলুন একদম ডিরেক্ট কোশ্চেন করে জানতে চান তুমি চাইছোটা কি তোমার কি তোমার চাওয়াটা বলো রাখতে চাও রিলেশনটা না রাখতে চাও না দুলিয়ে রেখো না ঝুলিয়ে রেখো না একদম এইভাবে কথা বলুন ক্লিয়ার করে কথা বলতে শিখুন আপনি নিজেও ক্লিয়ার কথা বলতে পারেন না যার জন্য আপনি এত প্রবলেমে পড়েন ক্লিয়ার কথা বলা খুবই দরকার ডিভাইন বলছেন আপনাকে ক্লিয়ারলি কথা বলা ভীষণ দরকার রিমেন পজিটিভ বারবার আমি একটাই কথা বলি একদম পজিটিভ আপনাকে থাকতেই হবে আপনি পজিটিভ না থাকলে আপনার পজিটিভ হবে না জীবনে ঈশ্বরও বলছে আপনাকে পজিটিভ থাকতে হবে আপনাদের ভেতর থেকে পজিটিভিটি থাকা ভীষণ পরিমাণে দরকার যদি আপনি বিশ্বাস করেন যদি আপনি পজিটিভ থাকেন আপনার জীবনে সব কিছু পসিবল যদি আপনি বিশ্বাস করেন আপনার জীবনে সব কিছু পসিবল আমি বললাম সেটাই হলো দেখলেন তো ভীষণ পজিটিভ থাকতে হবে খুব ভালো হ্যাপি আপনার জীবনে আসতে চলেছে দেখুন আমি এর আগে একদিন আগের দু একটা রিডিং এ বলেছিলাম না সত্যি দু হাজার আসতে চলেছে আপনাদের জীবনে অনেকের জীবনে বিগ হ্যাপি চেঞ্জেস আসতে চলে অনেকের ভালো চাকরি হতে চলেছে অনেকে নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন আপনারা সত্য ঠিকঠাকভাবে শুরু করতে পারবেন ঠিক আছে আপনাদের মধ্যে অনেকের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করতে আপনারা অনেকেই আছেন এমন এমন এক একটা রিলেশনের মধ্যে ঢুকে আছেন না সেই রিলেশন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন যদি মনে করেন যে স্টক হয়ে গেছে রিলেশনটা আপনি সেখান থেকে কিছু পাবেন না পাওয়ার কোনো আশা নেই কেন ধরে বসে আছেন তাহলে আপনার যদি মনেই হয় আপনি একতরফা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেদিক থেকে কোনো সাড়া পাচ্ছেন না তাহলে আপনি চেঞ্জ করুন ছেড়ে দিন নতুন নতুনভাবে শুরু করার চেষ্টা করুন দেখুন সব কিছু হবে নতুনভাবে শুরু হবে ঠিক আছে কিছু মানুষকে হেল্প করুন ঈশ্বর বলছেন আপনাকে একটু হেল্পফুল হতে হবে আপনি যদি কারোর জন্য করেন ঈশ্বর ঈশ্বর আপনাকে দেবে ফিরিয়ে দেখে যে কে করছে ঠিক আছে কার জন্য কতটা করছে ওপরালার বিচার মারাত্মক মারাত্মক আমরা যদি ভুল করি না মানে আমাদেরও মানে আমরা কখনই সেটা মাফি পাবো না আমরা কখনই মাফি পাবো না ঠিক আছে ওপরালার কাছে সবকিছু সমান আপনি যেটা চাইছেন সেটা হয়তো আমার মনে হচ্ছে আপনি এবছর আজকে থেকে শুরু করে এক বছরের মধ্যে আপনি পেতে চলেছেন এক আজকে থেকে শুরু করে আপনার কামিং ইয়ারটা খুব পজিটিভ একটা বছর হতে চলেছে আপনাদের জীবনে অনেকেরই কিন্তু খুব ভালো ভালো কিছু পরিবর্তন হবে বন্ধু খুব ভালো ভালো কিছু পরিবর্তন কিন্তু আপনাদের সামনে বছর হতে চলেছে অনেকের অনেকের জীবনে নতুন প্রেম আসতে চলেছে বারবার বলছি কিন্তু অনেকের জীবনে ভালোবাসা আসতে চলেছে আপনার ভালোবাসার মানুষ আপনার দিক মেনে ফিরতে চলেছে সে আপনার ভ্যালু করবে সে আপনার ভ্যালু করতে শিখেছে যারা যারা আপনাকে ভালো আপনারা অনেকেই আছে যারা নো আসে আছেন হ্যাঁ সে আপনার ভ্যালু বুঝতে শিখেছে আপনার যে কি আপনি যে তার জীবনে কতটা দরকার সে কিন্তু বুঝছে সে মুখে বলুক চাই না বলুক যতই দূরে থাকুক মনে করছে যে আমি কথা বলছি না বলে আমি সব ফেলতে পেরেছি না সে কিন্তু বুঝছে করতেই করতেই হবে হবে এই মুহূর্তে এই মুহূর্তে আপনি আমার এই রিডিংটা দেখতে দেখতে যে কোশ্চেনটা মনে মনে ভেবেছেন সেটার টাইম এখন আসেনি নট দ্য রাইট টাইম আমি বলছি এই মুহূর্তে হয়তো আপনার মনে যে কোশ্চেনটা আসছে তা লিখে এক্ষুনি ফিরে আসবেন না আপনাদের মনের মধ্যে অনেকেরই এই কোশ্চেনটা আসছে না এই মুহূর্তে আসবে না আপনি ভাবলেন আর চলে আসবে না এই মুহূর্তে আসবে না বন্ধু সেখানেও কিন্তু একটু টাইম লাগবে ওকে আপনার ভালো তো অবশ্যই হবে পজিটিভ থাকলে আপনার জীবনে ভালো আসতে চলেছে ভালো হবে ভালো হবে একদম একদম বারবার বলছি বন্ধু ভালো হবেই আর নেগেটিভিটি থেকে দূরে যত চলে যাবেন তত পজিটিভ যত নিজেকে চুজ করবেন দেখবেন আপনি ঠিক ঠিক জায়গা পৌঁছেতে পারছেন আপনাকে নিজের ডিরেকশনটা ঠিক করতে হবে লাইফের একটা এম থাকে তো একটা লক্ষ্য থাকে আপনাকে নিজের লক্ষ্যটাকে ঠিক করতে হবে যে আমি কোন লক্ষ্যে যাবো আমার করণীয়টা কি সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি যদি সেভাবে বোঝেন আপনি ঠিক নিজের জীবনে দাঁড়াতে পারবেন ঠিক আছে এই রিডিং গুলো কিন্তু সবার জন্য বন্ধু বন্ধু বন্ধুর জন্য দেখতে পারেন এক্সট্রা ম্যারেটের অ্যাফেয়ারে আছে তারা দেখতে পারেন লাভ মানে লাভ রিলেশনে যারা আছেন তারা দেখতে পারেন হাজব্যান্ড ওয়াইফের জন্য ওয়াইফ হাজব্যান্ডের জন্য বন্ধু বন্ধুর জন্য দেখতে পারেন আপনার যদি মনে হচ্ছে আমার বন্ধু আমাকে ছেড়ে দিন চলে গেছে সে কি আমার জীবনে ফিরে সেম জেন্ডার যারা ভাবছেন যে আমার কি আমার সে কি ফিরবে হ্যাঁ ফিরবে পজিটিভ থাকুন অ্যাসারটি বি আরটি পজিটিভ থাকুন আপনার পার্টনার ফিরবে আপনার কাছে আপনার পার্টনার আপনার কাছে ফিরবে আপনার পার্টনার কখনোই আপনাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যায়নি সে যাবেও না ঠিক আছে বারবার বলছি আপনি যদি কোনো রকম ভাবে নেগেটিভ কিছু ভেবে থাকেন না নেগেটিভিটিটাকে দূরে থাকুন নো এসছে কার্ড কিন্তু ঠিক আছে সাকসেস আপনার যেন ওয়েট করছে ভালো আপনার প্রচন্ড পরিমানে যা চাইছেন লাইফে আপনি কিছুদিন ওয়েট করলে আমি বললাম না এক বছর ওয়েট করুন আজকে থেকে শুরু করে একটা বছরের মধ্যে আপনার জীবনে কিন্তু বিপুল একটা একটা মানে চেঞ্জ চেঞ্জ আসতে চলেছে যেটাকে বলে সেটা আসতে চলেছে সমস্ত সম্পর্ক সমস্ত কি বলবো সমস্ত ঝামেলার থেকে রিকভারি হতে চলেছে আপনার লাইফের সমস্ত যা যা এতদিনে আপনার সঙ্গে ফর একটু ফর গিভ একটু ক্ষমা চেয়ে নিন ঈশ্বরের কাছে ক্ষমা চান যার সঙ্গে আপনার সঙ্গে ঝামেলা হয়েছে তার কাছে একটু ক্ষমা চান যদি চাইতে পারেন আপনার রিকভারি খুব তাড়াতাড়ি হবে খুব তাড়াতাড়ি আপনার রিকভারি হয়েছে যত সমস্যা হয়েছে যত সমস্যা ক্রিয়েট হয়েছে লাইফে একটা কথা হচ্ছে মুখে বলে চান আর মনে চান যদি মনে বলেন আই এম সরি প্লিজ ফর মি আই থ্যাংক ইউ এন্ড আই লাভ ইউ এই চারটে কথা আই এম সরি প্লিজ ফর গিভ মি আই থ্যাংক ইউ আই লাভ ইউ আপনি আস্তে আস্তে জানেন না আপনি আপনার নিজের জন্য কত বড় একটা দরজা খুলে দিচ্ছেন আপনার জীবনের সব পজিটিভিটিটা আপনি অ্যাট্রাক্ট করছেন সে সময় তো সব সময় হোপ অন্য কোনো প্রেয়ারটা করবেন আই এম সরি প্লিজ ফর গিভ মি আই থ্যাংক ইউ আই লাভ ইউ আমি এখানে বলে দিলাম প্রেয়ারটা তো আপনারা একটু প্রেয়ারটা করুন পজিটিভ থাকুন নিজের জীবন থেকে নেগেটিভিটিটাকে দূরে করুন ঠিক আছে আপনার জীবনের সুখের দরজা খুলে দেওয়ার চাপিকাটিটা আমি বললাম এটা করার চেষ্টা করুন ঠিক আছে খুব ভালো থাকুন পজিটিভ থাকুন পার্সোনাল রিডিং যদি করতে চান সেভেন ফোর থ্রি হচ্ছে আমার নাম্বার ওই নাম্বারে আমাকে মেসেজ করবেন ফোন করবেন না মেসেজে যোগাযোগ করবেন আমার পুরো ড্রেসক্রিপশান আমি এখানে দিয়ে রেখেছি দেখে নেবেন ড্রেসক্রিপশান বক্স ফলো করলেই জানতে পারবেন পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি ওখানে অনেকেই আমাকে মেসেজ করে বলে দিন আমাকে একটা পার্সোনাল রিডিং করে দিন তো আমি ওখানে ফ্রিতে রিডিং করি না বন্ধু হ্যাঁ আমি ফ্রিতে আমার থেকে কিছু পেতে গেলে এই চ্যানেল ফ্লো দেখলে আর যতটা রেজোনেট করছে কানে ক্লেম করবেন হয়ে করছে ওখানে আমি ফ্রিতে করি না তো ওখানে গিয়ে আমাকে সেই রিকোয়েস্টটা করবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেগেটিভিটি থেকে যতটা সম্ভব সবাই দূরে থাকুন সবাই নেগেটিভিটি থেকে দূরে থাকুন আর ডেসক্রিপশন বক্সটা ফলো করুন নিজেকে পজিটিভ রাখুন হোপ প্রেয়ারটা করার চেষ্টা করুন প্রত্যেক দিন ঠিক আছে প্রত্যেক দিন হোপ অনুপ্রেরণা প্রেয়ারটা করুন আকাশের দিকে তাকিয়ে নিজেকে বলুন যে আমি পজিটিভ আমার জীবনে সব ভালো হবে দেখুন আপনার জীবনে ভালো হয় নাকি আমাকে পরে আপনি কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে ভালো থাকুন বন্ধু আজকের মতো শেষ করছি নমস্কার